हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमी हाजिर होयेछी बांगालीर प्रिय लाउ चिंगड़ी रेसिपी निये। आजकेर ए रेसिपिटी सम्पूर्ण आमार निजस्व एकटी रेसिपी जेटा आपनादेर सबार साथे शेयर करब। तो चलुन देरी ना करे शुरू करा जाक आजकेर भिडियो। तो सबार प्रथमेई लागछे लाउ। एखाने एकटी लाउके भालोभाबे खोसा छाड़िये बड़ो बड़ो टुकरो करे केटे रेखेछी। এবার একটি প্লেট নিয়ে নিচ্ছি এবং একটি গ্রেটার নিয়ে নিচ্ছি। এক একটি টুকরোকে ভালোভাবে এখানে গ্রেট করে নেব। তো একটা লাউয়ের টুকরো কোড়া হয়ে গেছে দেখুন। এবার এইভাবে বাকি টুকরোগুলোকেও কুড়ে নিচ্ছি। তো এখানে সব টুকরোগুলোকে কোড়া হয়ে গেছে। এবার এটাকে পাশে রেখে দেব। এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দেব 2 চামচ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভেজে নেব 2 মিনিটের জন্য। এখানে 2 মিনিট হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটি প্লেটে তুলে নেব। এবার এখানে যে লাউ পুড়ে রেখেছিলাম সেটা থেকে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার একটি বাটি নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে চেপে চেপে এর জলগুলো বের করে নিচ্ছি। এই লাউয়ের সাথে আগে থেকে লবণ মিশিয়ে রাখিনি। লাউয়ের মধ্যে এমনি অনেক জল থাকে, তাই লাউ পোড়ার পর এমনি অনেক জল বেরিয়েছে। তো এইভাবেই সব জলগুলো এরকম চেপে চেপে বের করে নিচ্ছি। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। যতক্ষণ না জল বেরোতে থাকে ততক্ষণই জলটা বের করে নেব। দেখুন এতে আর কোনো জল নেই। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কোচানো পেঁয়াজ। এবার এতে দেব 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো লাউয়ের সাথে হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়োটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সব পেঁয়াজ কুচি এবং মশলাগুলো মিশিয়ে নেব। তো এখানে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেসন। তো প্রথমে 1 বাটির হাফ বাটি বেসন দিলাম, দিয়ে হাত দিয়ে মাখছি কারণ চামচ দিয়ে এখানে ভালোভাবে মাখা যাবে না। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসনটা। হাফ বাটি যে বেসনটা দিয়েছিলাম সেটা দিয়েও এখনো হয়নি, তো আরও একটু লাগবে বেসন। তো বাকি যে বেসনটা আছে সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা মিশিয়ে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে আমি কোনো লবণ অ্যাড করিনি। আপনারাও যেন একদমই লবণ অ্যাড করবেন না, কারণ লাউয়ের মধ্যে এমনি অনেক জল থাকে এবং জল বেরোতে থাকে। লবণ অ্যাড করলে আরও বেশি বেশি করে জল বেরোবে এবং এই ম্যারিনেশনটা একদমই ভালোভাবে তৈরি হবে না এবং শুধু জলই বেরোতে থাকবে। তো এটাকে এরকম মুঠো মুঠো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এতে আর বেসন লাগবে না। তো এখানে একটু মুঠো করে দেখে নিচ্ছি এটা আমাদের গোল গোল হচ্ছে কি না। তো হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটাকে হাতে সাহায্যে এরকম গোল গোল করে বল করে এর মাঝখানটা আঙুল দিয়ে একটু ফাঁকা করে নিলাম। নিয়ে এতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু লাউ দিয়ে কভার করে নিলাম। দুই হাতের সাহায্যে এরকম খুব হালকা হালকাভাবে বল বল করে তৈরি করে নেব। এরকমভাবেই এক এক করে করে নিচ্ছি। যেহেতু এখানে ছোট ছোট মাছ আছে, আপনারা চাইলে একটা বেশি দুটো দিয়ে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন স্টাফিংটা যেন বেশি না হয়ে যায়, তাহলে ভাজার সময় মাছগুলো সব বেরিয়ে যাবে।
तो এখানে সব কোফতাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য যতটা তেল লাগবে এবং এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু কোফতাতে নুন দেইনি তাই তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি এবং গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এই তেলেই যে নুনটা দিয়েছি তাতেই কোফতার মধ্যে নুনটা ঢুকে যাবে। খুব হালকাভাবে কেয়ারফুলি দেবেন যাতে ভেতরের থেকে মাছটাও বেরিয়ে না যায়। এবার এটাকে ভাজতে দিচ্ছি 5 মিনিট। একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর একটু উল্টে দেবেন। তো 5 মিনিট হয়ে গেছে, এক সাইড দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। তো খুব হালকা হালকাভাবে সাবধানে উল্টে নিচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এবং আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কোফতা সব লাল লাল ভাজা হয়ে গেছে, তো যে অংশগুলো একটু সাদা সাদা আছে সেগুলো আরেকটু ভেজে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজা দরকার নেই, তাহলে বেশি কালো হয়ে যাবে। তো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নেব। তো কোফতাগুলো তোলা হয়ে যাওয়ার পর সেই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক চামচ গোটা জিরে এবং একটি তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে 30 সেকেন্ডের জন্য একটু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিচ্ছি। জিরেটা একটু লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। 30 সেকেন্ড হয়ে গেছে, এতে সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি হিংটা। এবার এতে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবং একটা টমেটো কুচি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে এবার এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার এক মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে লো ফ্লেমে 5 মিনিট এটাকে একটু কষিয়ে নেব। দেখুন 5 মিনিট পরে টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং এর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ চিনি এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মশলাটা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য আরও একটু নাড়িয়ে নিচ্ছি একসাথে। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল ফুটতে শুরু করে দিয়েছে, ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার এতে এক এক করে কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে এক এক করে সাইডগুলো একটু উল্টে নেব, যাতে সব সাইডেই ভালো করে গ্রেভিটা ঢুকে যায়। ফুটতে শুরু করলে এতে দিয়ে দেবো এক চামচ ঘি। দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে ঘিটাও ভালোভাবে ঝোল এবং কোফতাগুলোর মধ্যে মিশে যায়। এইভাবে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই আজকের রেসিপি আমাদের রেডি। তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, লাউ চিংড়ির কোফতা কারি। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।